এই মুহূর্তের ব্রেকিং। ফের রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোলাঘাটি বিধানসভার মুচরায় পাড়া এলাকা। বিজেপি দলের কর্মীদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় টিপরামথা আশ্রিত একদল দুষ্কৃতী। এতে গুরুতরভাবে জখম হন 6 জন বিজেপি কর্মী। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। কার সমর্থনে এই আপনাদের উপরে আক্রমণটা করা হয়েছে? যারা আগেও এরকম 2-3 বার ঘটনা ঘটেছে, কোন সময় তারা একটা সময় তাদের প্রভাব ছিল, যাদের পুরানো সরকার পরিচালনা করেছিল তাদের সঙ্গে যুক্ত ছিল, তারপরে আইপিপি হয়েছে, এখন টিপরামাথা হয়ে আমাদের বিজেপি কর্মীদের উপর যারা অ্যাক্টিভ কর্মী তারা দেখে দেখে হুমকি দিচ্ছে, বাড়িতে গিয়ে মারধর করছে। তো এতে বোঝা যাচ্ছে তারা ওনার যে নেতা রয়েছে উনি থানচার কথা বলে, উনি হানি বোঝার কথা বলে, আর এখানে দেখা যাচ্ছে জনজাতি জনজাতির মধ্যে তারা এভাবে বাড়িতে গিয়ে তাদেরকে অ্যাটেম্প্ট মানে কীভাবে মানে মারধর করছে, কীভাবে কুপাতে ধারালো অস্ত্র দিয়ে মারধর করছে। তো সেটা তাদের থানচা কোথায় এবং হানি বোঝা কোথায় বা ইউনিটির কথা বলছে তারা কোথায়, তারা জনজাতির উপরেই অ্যাটাক করছে।